اللهم معجز ومكرم شطر مراد كندري جاي مسجد قصبة شطر شطر مراد كندري جاي مسجد شن مرد خطي حافظ كاري غلام كيديا چودري شهد آج كير محافل بيشي شاكر شون কুমিল্লা আলিয়া মাদ্রাসার অন্যবর মুহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক আল্লামা আলহাজ মাওলানা সাইদ রহমান আল কাদেরী সাহেব উপস্থিত আছেন আমার স্নেহাস্পদ ছোট ভাই যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি আল্লামা মুফতি মুহিউদ্দিন ফয়েদী সাহেব আর প্রভাষক চাপের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা উপস্থিত আছেন ঐতিহ্যবাহী চাপল লতিফিয়া দরবার শরীফের সাথে জানসীন আমার আপন খালাতো ভাই আল্লামা মৌলানা আব্দুর রশিদ আল লতিফি সাহেব মন্দজুল্লকুল আলী উপস্থিত আছেন আমার বাস্তির জামাই বিষ্ণুরি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সাবেক সুফান মৌলানা ওয়াইসুদ্দিন সুন্নি আল কাদেরী সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ করেছেন মৌলানা হাফিজ মুফতি ফেরদৌস হাসান ভাই সহ যার একান্ত অনুরোধে আত্মীয়তার সূত্রে সহযোদ্ধার সূত্র আল্লামা সাইদ রহমান আল কাদেরী সাহেব আমাদের পরম আত্মীয় সেই জন্য সেই সুবাদে আমার আজকের মাহফিলটা সিডিউল অনেক কঠিন হওয়ার পরও আমি মাগরিবের পরে দিয়েছিলাম আমি এখান থেকে মুরাদনগর চলে যাব নীলাখাত আসার পরে হঠাৎ করে দেখলাম রাস্তা বন্ধ পরে আবার দরকার দিয়ে সাইদ হতে ঘুরে আসতে যায় আমার 40টা মিনিট সময় নষ্ট হয়ে গেছে আর না হয় আমার শীঘ্রই এদিক সেদিক হয় না কোনো সময় এরপরও কমিটিরা সিদ্ধান্ত নিয়েছিলেন নামাজটা পরে আদায় করবে যেহেতু কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মসজিদ কমিটিরা আছেন সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে বৈরী আবহাওয়ার ভিতরে আল্লাহ পাক পর্যন্ত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া তুমি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুনি গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াতান আবারও করি আলহামদুলিল্লাহ আমি খুব বেশি লম্বা করব না আমার নেক্সট প্রোগ্রামের সুবিধার দিকে খেয়াল করে আমি আপনাদের আজকের মাহফিলকে পৌঁছাব ইনশাআল্লাহ একটু জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে গতকাল কি বৃষ্টি ছিল সকালও ছিল এখন আছে গতকাল যখন বৃষ্টি সকালে যখন বৃষ্টি কিছু কিছু মানুষ খুব খুশি হয়েছিল খুব খুশি হয়েছিল আর বাধা পেরে বৃষ্টি আয়োজন তাকে নিয়ে বাসায় রয়ে যাবে এখন যখন বৃষ্টিটা নাই এর মন খারাপ মন বাবা না আমরা কিন্তু বৃষ্টি আসলো চিন্তা করি না কেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ তুমি খুশি হলে কি করো আল্লাহ বলেন আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই এর চাইতে বেশি খুশি হলে কি করো কই আমি আসমান থেকে বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি
আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তখন কি করো বাংলাদেশের সংসারে আমি কন্যা সন্তান দান করেছি সুবহানাল্লাহ বৃষ্টি আসলে আমরা খুশি মেহমান আইলো আমরা খুশি মায়া একটা জায়গা পাঁচটা হইলো খুশি আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস অগাধ বিশ্বাস নাই এরা কো মরার গাদলা দা জানা কি নেই এরপরে মেহমান তুমি যত আয়োগ আর যাবায় হোক প্রথম দিন গেলে তো মোটামুটি আস্তা মুন্ডারা রাত্রে বেলা দুপুর একটু গরম করে খাওয়াইলা পরের দিন জামা খেতে পায় কাম কাম নাই নাকি যত আদর কর নাকি লেগা এরা বেজা আর মায়া যদি একটা জায়গা তিন দাও জামায় বউর তো সে বউ জামায় দোষে বীজ লাগানো কতক্ষণ ঠিক না কি আচ্ছা আমার ছেলেরা কোথায় যুবক পুলাপন্ডিত আচ্ছা ঠিক আছে তোমরা খাও না আমার কাছে আসে সবাই সরকার মারহাবা মায়া যদি একটা কষ্ট গেছে আসে না যাই তো একটা কিন্তু দলিলের বাইরে না কিন্তু একটা কথা কিন্তু দলিলের বাইরে বলতেছি না একটা মায়ার জায়গা তিনটা মায়া হইলে জামায় গরু দোষে বউ জামায় দোষে আর যার বাচ্চা নাই হেরে জিগাবেন তোমার জি দরকার না ফুদ দরকার ক আমার জি ফুদ বুঝি না হাতুর হোক ল্যাংরা হোক আল্লাহ একটা সোনার সান দিলে আমি খুশি কথা বল ঠিক কি না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যেখান থেকে ও আসটা লইয়া সাইদাবাদ গেছিলাম গা এইটা পিল যে বৃষ্টি হইলো আমরা খুশি না হইলো আমরা খুশি বৃষ্টি দেওয়ার মালিক কে তুমি ঘরের মধ্যে ঝর্ণা লাগাই দিয়া করবে বৃষ্টি হয়েছে গোসল খানা যায় একেবার বৃষ্টি নামে গেছে ঝর্ণা চালে বৃষ্টি হয়েছে গা এই বৃষ্টিটা যিনি চালা একটা ফেরেশতা আছে মিকাইল আলাইহিস জোরে কন্যা সুবহানাল্লাহ পরিচালনা করে পরিচালনা করে হে যুবক বিমানের উপরে উঠলে বোঝা যায় মেঘমালার উপরে উঠতে গেলে গেল এই জমিনটা একদম ধোয়া মনে হয় ধোয়া এই যুবক ভাইরা বৃষ্টি দেওয়ার মালিক কে বন্ধ রাখার মালিক কে এখন বৃষ্টি আয় করলে কি আপনারা যাইবেন গা আমি তাহিরি হুজুর বৃষ্টি আসলো ইনশাল্লাহ ওয়াজের কোনো প্রবলেম হতে দিব না ইনশাল্লাহ আমরা পিজ্জা ওয়াজ শুনতে রাজি আছি কথা কোন ঠিক না দেখে এই যে মাগরিবের পরে মাগরিবটা দিছি কেমনে দিছি মনে করে আমরা অনেকে বোঝাই কেউ তো আমরা জিলা ফিকাউ না শুনিয়ে দিবে দশটি জুলুস করছি আমরা লক্ষ লক্ষ লোক নিয়া লক্ষ লোকের জিলা ফিকিতা থানার মধ্যে বানাই লিব কথা কথা গেলে কথা কথা গেলে গা আর ওনারা বলতেছে আমরা দশটি জুলুস জিলা ফিকাই বলে গে বলে মিলাদ নবীর জুলুস করি নাউজ বিল্লাহ জুলুস করি আবার পরিষ্কার ভাষায় বলে দেয় নবীর শুভ আগমনে আনন্দ রেলি করা এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার কথা বলেন ঠিক না আমরা বলি জিলা বিরিয়ানি না শুনি আমরা বিরিয়ানি খাওয়ি না শুনি জিলা ফি খাওয়ি না শুনি আমরা নবীর মহব্বতে শুনি কথা বলেন ঠিক আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদীন ওই পথে আমরা চলব যেই পথে রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সাহাবায়ে কেরামগণ চলেছেন সেই পথ মতকে সর্বগুণে জেনে যারা মানবে তারাই হলো সুন্নি কথা বলেন ঠিক আবার কিছু হাইব্রিড সুন্নি আছে আছে কিনা বলেন এই হাইব্রিড সুন্নি গুলো বাটপারি কইরা সুন্নি নিজেরা দাবি করলো ওই যে হাইব্রিড খাইলে যে মানে হাড্ডি নরম হয়ে যায় না ভিতরের হাড্ডির যে ইয়াডি আছে এটা কইরি রে মগজ না ক্যালসিয়াম হাড্ডির ভিতরে মগজ থাকে মাথা দিছে কিনলে
তাইলে কই ডিমোল করছেন কইলাম আর কি রেকর্ডিং করে সারা দিন যে তাইরি কেলছে মসিনে না মগজ আছে হ্যাঁ হ্যাঁ জবাব একটু আশার সুযোগ দিতেছি সবাই রে সবাই বইয়া গেলে কই আমি ইনশাআল্লাহ শুরু করব আমার একটা অভ্যাস আছে আমি কোন অযৌক্তিক কথা যুক্তির বাইরে কথা বলি না ঢেলা দিলি বহু হইছে এখন ঢেলা দিলি বন্ধ করে দিব সব এক হইতে দিব কাতে কাতে মিল্লা মসজিদ ভর্তি হইব নামাজের মুসল্লি দিয়া স্কুলের সৌন্দর্য ছাত্র ছাত্রী মসজিদের সৌন্দর্য মুসল্লি ওয়াজের সৌন্দর্য শ্রোতা আজকে কাতে কাতে মিলে যেতে হবে নবীকে জানার চাইতে নাকি ভালোবাসতে হবে তাই এই দুনিয়া আখিরাত দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করবে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না খুশি করব একজনকে জবান খুলে কোন দিনই কে আল্লাহ আরো বড় করে দিনই কে আল্লাহ এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন আমরা কি খুশি না বেজার আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ সফিউল্লাহ বলেছেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন মুসা নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলেছেন ঈসা নবীকে আমার আল্লাহ রূহুল্লাহ বলেছেন কিন্তু আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন এই ধরা দামে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ পাঠাবেন নবী রাসূলদেরকে রূহগুলা বানাইয়া আমার আল্লাহ এই পৃথিবীটারে সুন্দর করে বসত ঘর বানাবেন বসত ঘর এই জন্য একটু তাকায়া দেখেন আমার আল্লাহ কোটি সারা আসমানটা বানাইছে মান্দারে আল্লাহ তো চিনি না আমরা আমার আল্লাহ কোটি সারা আসমানটা বানাইছে এই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা সূর্য দিয়েছে দিনের বেলা চলার জন্য যা আমাদের উপকার কথা কম ঠিক কিনা আর আসমানটার ভিতরে আমার আল্লাহ একটা চাঁদ লাগাইছে চাঁদ সিদ্ধ আলো এত সুন্দর আলো তাপ লাগে না শুধুমাত্র সুন্দর লাগে আমার চাঁদের ফাঁকে ফাঁকে আমার আল্লাহ অনেকগুলো তারকা বানাইছে তারকা ওয়ালাকদ যায়্যান্না সামা দুনিয়া বিমাসাবিহ আল্লাহ রাব্বুল আলামিন তারকা দিয়ে আসমানটারে সাজাইছে জমিনটারে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে উপরে জমিন নিচে হলো সমুদ্রের পানি পানির উপরে আর আল্লাহ কিভাবে মাটিটারে স্থাপন করে রাখলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর যত নিয়ামত উপরে আছে সব চাইতে বেশি নিয়ামত আমার আল্লাহ মাটির নিচে বান্দাদেরকে দান করে দিয়েছেন এই জন্য মাটির নিচে তেলের খনি মাটির নিচে কয়লার খনি মাটির নিচে গ্যাসের খনি সব কিছু মাটির নিচে আল্লাহ দিয়েছেন এজমাক আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন সমুদ্রের নিচে ফুটন্ত পানির কসম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর জন্মুর কোরআন থেকে নিছি কোরআন থেকে গবেষণা করতেছেন জমিনের নিচে সমুদ্র আছে সমুদ্রের পানিগুলা ফুটন্ত পানি গবেষণা করার দরকার গবেষণা করতে যাইয়া তিনি পাইপ ছেড়ে দিলেন দেখলেন ঠিকই নিচে পানি গুলা এমন গরম পাইপ গুলা গলে ছার খার হয়ে গেছে জন্মুরার দেরি করে নাই কালিমা পইরা মুসলমান হয়ে গেছে আর আমরা কারো কাছে কালিমা পড়া মুসলমান হতে হয় নাই আমরা মুসলমানের ঘরে মুসলমান হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করেছি অটোমেটিক্যালি আমরা ইসলাম পেয়ে গেছি আমরা কত সৌভাগ্যবান তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الله رب العالمين বলেন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা যদি কোনো ফজল পায় ফজল ওয়ালি রাহমাতিহি এবং রহমত পায় ফালিয়া ফরাহু আনন্দ হও আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেলে রহমত পেলে আনন্দিত হও আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেলে আনো রহমত পেলে আনন্দ করো রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যা আমাদেরকে দয়া করেছেন দয়ার মধ্যে সবচাইতে বড় দয়া ফজল দেয়া দুইটা বাইর করছেন এর মধ্যে একটা হলো কোরআন জোরে বলো সুবহানাল্লাহ একটা কি কোরআন এমন একটা গ্রন্থ দাহুলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান এই কোরআনটাই এমন একটা গ্রন্থ আমরা পেয়েছি গর্ব করে বলতে পারি 104 খানা গ্রন্থের মধ্যে আসমানি কিতাবের মধ্যে সবচাইতে সেরা গ্রন্থ আল কোরআন তো আল কোরআন পাইয়া এই সুতার মরার মানুষগুলো খুশি না বেজার কোরআন পাইয়া আমরা খুশি না বেজার একদিন না প্রতিদিন তাইলে খুশির আরবি কি এই ঈদ আর ওই ঈদের ভেতর কি এক জিনিস নাকি তো এই খুশি নিয়ে ওই খুশির মধ্যে লাগান কেন ওই ঈদের মধ্যে লাগান কেন দেমাগটা খারাপ করবেন না একটু জ্ঞানটা খাটাবেন বুঝতে পারবেন কোরআন পাইয়া আমরা বড় খুশি এই কোরআনটা এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়াইন্না লাহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই সুতার মোড়ার বাবা জবানটা খুলে বলো কোরআন হেফাজতের মালিককে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই কোরআন পাইয়া সুতার মোড়ার বান্দারা কি খুশি না বেজার একদিন না প্রতিদিন আল্লাহর দয়ার ভিতরে কোরআন এমন একটা দয়া যে কোরআনের ভিতরে আমার আল্লাহ দুইটা দিক দিয়েছেন এক নম্বর হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এই কোরআনের মধ্যে একটা দিক হলো এই রাস্তায় চলবে এই রাস্তায় চললে আল্লাহকে পাবে এই রাস্তায় চলে আল্লাহকে পাবে না একটা হালাল আর একটা হারাম হারাম দিকে বেঁচে থাকতে হবে হালালকে আঁকড়ে ধরতে হবে জবানটা খুলে বলো হেদায়েতের মালিককে হাই রে সুতার মোড়ার বাবা ঘরের ভিতরে কোরআন আছে কোরআন তেলাওয়াত নাই ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই মসজিদের তত্তাই তত্তাই কোরআন কোন মুসল্লি কোরআন খুললে ভালো করে পড়ে না আগে যেমনি দেখছি ছোট বেলায় বাচ্চা গুলোরে মক্তবে পাঠাইছে সেই দিনের দৃশ্য এখন আর মক্তবে দেখা যায় না কথা কোন ঠিক কিনা কিতাব আছে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন অসুবিধা নাই কিন্ডার গার্ডেন হলো অসুবিধা নাই কেজি স্কুল খুললে অসুবিধা নাই কিন্তু প্রশ্ন হলো আপনাদের ক্লাসের ভিতরে একটা ধর্মীয় শিক্ষা আরবি পড়ানোর কারি রাখতে হবে কথা কোন ঠিক না বেঠে এই কোরআন দিয়া কেজি স্কুলের ক্লাস শুরু করতে হবে কারণ হলো
এই ছেলেটা এই মেয়েটা মৃত্যুর পর্যন্ত তার উপরে নামাজ ফরজ থাকবে নামাজ পড়তে গেলে সৈশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত দরকার আছে না নিজের হাতে নিজের বাচ্চাটার জীবনটা শেষ করে দিচ্ছি আমরা ডাক্তার বানাই বানা সন্তানকে নিয়োগ করো আগে কোরআন শিক্ষায় আলো কিছু করবা ডাক্তার বানাই ডাক্তার ইঞ্জিনিয়ার কি সব কথা বল না কেন আমার যুবক তারা বাচ্চারা যখন মায়ের পেটে থাকে মা বাবার কাছে সন্তানের তিনটা দাবি আছে এক নম্বর বাচ্চারা পেট থেকে আশা করে আমি ভূমিষ্ঠ বাবা বললো দাদার বললো দাদির বললো গোলাপ ফুল দিয়া কয় আমি বাচ্চার মামা হয়েছি আজান আছে আজান দে মিষ্টি লয়ে দাদাটারি আজান আবার বাচ্চার নাম আমাদের কাছে হুজুরের কাছে নাম রেখা দেন নাম রেখা দিলাম আব্দুল্লাহ কহুজুরিটা বুড়া বেড়াইতেন নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান কহুজুরিটা আরো বেশি বুড়া বুড়া বেড়াইতেন নাম তিনজন পরে খবর নিয়ে দিকে বাচ্চার নাম রাখছে বুলেট শিক্ষা দিলে না কেন সুন্দর নাম রাখলে না কেন সুশিক্ষা দিলে না কেন কোরআন শিক্ষা দিলে না কেন নবী চিনাইলে না কেন সমস্ত যা করবে তাই পাবে আপনি যখন বাচ্চা ছোটবেলায় তিনটা দাবি রক্ষা করতে ব্যর্থ হন এই সন্তান 12 বছর হয়ে যায় আপনার আঙ্গুল দেখায় চলে বাচ্চার হলো কাদামাটির মতো কাদামাটির মতো ছোটবেলা থাকে যেভাবে আপনি চাইবেন সেইভাবে সে মানুষ হবে আর ছোটবেলা আপনি বাচ্চারা দুধ খাওয়াইবেন আরে মাথা মোবাইল লয়ে নেয়া আমনে মোবাইল দেখবেন বাচ্চারা এমনি দুধ খারেন না সাথে তিন বছর পর ওই কর আমার মোবাইল তো কার্টুন তো নেলে ভাত খেতাম না বাচ্চা কি মোবাইল দিকে দুনিয়াতে ছিল দেখাইছে কেনা দেখাইছে কেনা আজকে যুব সমাজ মধ্যে হাতে মোবাইল না এই মোবাইল গার্জিয়ানদের কারণে অভিভাবকদের কারণে আজকে দেখেন যেই বয়সের পোলাপান মোবাইল নিয়ে চলে আজকে সমাজ অধপতন হয়ে যাচ্ছে কথা বলেন না কেন নৈতিক শিক্ষার অবক্ষয় হচ্ছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বাবা মা কি সতর্ক থাকতে হবে ছেলে নাইজাকে পড়লো দর না মিলে দুই আড়াই ঘন্টা ফালা তুলে নেবে মন তাকে তোলা সম্ভব না আমার অনেক দূরে যাইতে হইব তাহলে যে কথা লিখুই সে থেকে ফালাই দিতে পারবে মোবাইল কি হালকা গজব না পুরা গজব তো পুরা গজব খান না সালাম কিনলে গিয়া সালাম কিনলে গিয়া আল্লাহ আকবার জোরে কর আইসো আইসো জীবন শেষ করে লেছো সব সাফা বাংলা দেখো মকরি একশো একটা সার নূর নাই সব রেজে দেখলাম যে সব পেশা পাশা ভাই কি একটা অবস্থা কি একটা অবস্থা আল্লাহ হো আল্লাহ হাই হাই টিকটক না হ্যাঁ এসে দাম আরে আল্লাহ আজকের ওয়াজের মাহফিল থেকে তাদের কলবে নূর পয়দা করে দাও তাদের সিনার মধ্যে হেদায়েতের নূর তৈরি করে দাও আর তাদের দেয়ানে সিহানে রেহানে আমল আখলাকে সিরতে সুরতে মুমিন আমল রাইনা করে দাও আমিন করো আল্লাহর অনুগ্রহের ভিতরে কোরআন অনুগ্রহ কারণ
এই কুরআনটা এমন একটা গ্রন্থ সব অন্তের চাইতে আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি এই গ্রন্থটা হলো সেরা গ্রন্থ গর্ব করে বলতে পারি আমরা মুসলমান একটা গ্রন্থ পেয়েছি আবার এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম এই নিশ্চয় আল্লাহর কাছে এদেরকে পটিয়ে যাওয়ার পরে আমির পান্ডা দরবারে একটা হিন্দু এসে মুসলমান হয়ে গেছে হবিগঞ্জের প্রায় অনেক অসংখ্য লোকদেরকে আমি আমার হাতে ছাড়া কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এক মেয়ে মুসলমান হলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন হিন্দু দিকে মুসলমান হয়েছ তুমি অপরূপ সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয় আমার বাবা যখন হিন্দু ছিল আমি চোখে দেখেছি আমার বাবাকে আগুন দিয়ে ঠিকা শালায় পোড়াইতেছে আমার বাবার আগুন দিয়ে পোড়াইতেছে পুরানোর সময় হঠাৎ করে পাট রক্তা নামাচ্ছে পাগল উল্টে গেছে বুকটা ঠেলা মারছে যারা আগুন ধরাইছে ওরা লাঠি লইয়া বুকের মধ্যে পায়রান শুরু করছে যে এই বাপের শরীরে কোনোদিন কেউ আঘাত করতে দেখি নাই আমার বাবার শরীরে তো পর্দা করে চলতো বড় পুরুষের সামনে যেত না খুব আপ্রীতে করে চলতো জীবনে আমার মারে বড় পুরুষরা রাস্তাঘাটে দেখে না এমন ভাবে চলতো কিন্তু আমার আম্মা যখন মারা গেল যেই মাত্র মারা গেল তখন যাই আগুনের মধ্যে কাঠ দিল আর মামাকে শোয়াইলো শোয়াইয়া উপরে আবার কাঠ দিয়ে আগুন ধরাইয়া দিল চোখের সামনে দেখলাম কাপড়টা পরে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে কাপড়টা পরে যাওয়ার পরে আমার চোখের মধ্যে মার অঙ্গ শরীরটা ভেসে উঠেছে যেই মার বডি কেউ দেখে নাই যেই মার চেহারা দেখে নাই সেই মা কাপড় পুরার পরে মার সব কিছু যখন বের হয়ে আসলো দেখলাম মা একটা ঠেঙ্গা মারছে পাগল উপরে উঠে গেছে তখন গায়ের মধ্যে কোনো কাপড় নাই সবাই মিল্লা মায়ের উপরে লাঠি দিয়া বাইরে দিতেছে এই বাইরে ওটা দেখে আমার কেমন কেমন জানে লাগলো তখন আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য ভেসে উঠেছে আমি দেখেছি আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য আমার ভেসে উঠেছে আর আমি মনে মনে ভাবতেছি মুসলমান মারা গেলে কত সুন্দর করে তার একটা চাদর দিয়ে ঢেকে রাখে আর মুসলমানটা মারা গেলে কত সুন্দর করে তার নাকে দিয়া তোলা ঢুকায় কান দিয়া তোলা ঢুকায় নাক দিয়া যেন পানি না ঢুকে কান দিয়া যেন পানি না ঢুকে কত সুন্দর করে কষ্ট সামান দিয়া গোসলদার কত সুন্দর করে গোসল দিয়া মানুষগুলো আঙ্গুল কিলাল করে দেয় পা কিলাল করে দেয় দাঁতগুলো কিলাল করে দেয় দাড়িগুলো কিলাল করে দেয় একজন আমি যে দড়িটা কাজ করিয়া কি সুন্দর করে শরীরটারে গোসল দেয় আবার লাশকারে আতর লুবার লাগাইয়া সুরমা লাগাইয়া সুন্দর করে গোসল দিয়া তারে সুন্দর করে শরীরটা মুচ্ছে কাপড়টা পরায় উজু উজু করে কাপড়টা পরাইয়া মসজিদ থেকে খাট আই না কত সুন্দর করে খাটের মধ্যে আর মানুষ কোনোদিন ঘাড়ের মধ্যে ভার নেয় না কষ্ট পাই কিন্তু মানুষটা মারা গেলে এই ভারী লাশটাকে তারা কাদের মধ্যে আনন্দের সাথে তারা কাদের মধ্যে তুইলা তুইলা হাঁটে আল্লাহর হাবিব বলে কোন মানুষ যখন নিজের লাশ কাদের মধ্যে লয় আর 40 কদম যখন হাইটা সামনে যায় আমার আল্লাহ ওই লোকের 40টা কবিরা গুনাহ মাফ করে দেয় হাই রে এ কোলা পান এখন হাসি গেছে কই আরে তুমি সারা জীবন হাসো হাতে তো মোবাইল থাকে যারা জানে যারা আল্লাহর ওলি আছে আলেম আছে ইমাম আছে খতিব আছে এদের কাছে যাইয়া যাইয়া আখিরাতের কথাগুলো শুনলে মোবাইল ভালো লাগবে না দুনিয়াদারি ভালো লাগবে না খেলাধুলা ভালো লাগবে না মনটা সব সময় টানবে একটা দিকে সেই জায়গার নাম হলো সোনার মদিনা কথা বলেন কিনা ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বল গয়া মার জন্ম আমার
বাংলাদেশে আমায় পাগল করে উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি বলো উম্মতের দর মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে হেলাই হেলাই জীবন নষ্ট হইয়া যাইতেছে কথা বলেন ঠিক কিনা আগের মতো হাঁটতে পারি না আগের মতো চোখে দেখি না আগের মতো কানে শুনি না আগের মতো দূরতে পারি না গো মুরব্বী থুতার নিচের দাড়িগুলা কোন সময় সাদা হইছে টের পাইছে কোনো খবর নাই বাড়িঘরের পরিবর্তন পাইলাম এই জায়গার দাড়িগুলা কোন সময় সাদা হয়ে গেছে আমরা টের পাই না সবচেয়ে বড় কথা হলো আপনার আমার জীবনটা চলে যাইতেছে মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে তারে কাঁদে কি সুন্দর করে জানাজার মাঠে দাঁড়ায় আবার মারা গেলে কবর মধ্যে কত ভালো পয়সা শোয়া দে গো মা ও সুতার মরার মা চোখের সৌন্দর্য ঠোঁটের সৌন্দর্য গালের সৌন্দর্যের বড়াই করো না সবচাইতে বড় সুন্দর বলো যার আত্মা সুন্দর কথা বলে এই জন্য যার ভিতর সুন্দর তারা কিরাত সুন্দর এবার হিন্দু মেয়েটা বলে ওই মুসলমান রে কত সুন্দর করে কবর শোয়ায় উপর আবার মাটি চাপা দেয় না উপরে পাশ দেয় আর চাকাই দেয় আস্তে আস্তে করে মাটি দেয় কত সুন্দর করে বিদায় দেয় এই চিত্রটা আমাকে এমন পাগল করেছে আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি এই জন্য মুসলমান আল্লাহর অনুগ্রহের মধ্যে সব থেকে বড় অনুগ্রহ হলো আমরা মুসলমান সব চাইতে বড় করা হলো আমরা আদম নবীর আমলে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই ইব্রাহিম নবীর আমলে দুনিয়াতে পাঠাই নাই ইসমাইলের আমলে দুনিয়াতে পাঠাই নাই এমন নবীর উম্মত বানে আমরা পাঠাইছে যেই নবী হইল সব নবীদের নবী যেই নবী কবরের সাথী যেই নবী আখিরাতের গতি যেই নবী মিজানের সাথী কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর দয়ার ভিতরে সবচেয়ে বড় দয়া হলো আমরা মুসলমান হয়েছি এই জন্য গর্ব করে বলতে পারি আমরা মুসলমান ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরহু হুয়া খাইরুন মিম্মা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেলে তোমরা আনন্দ করো কোরআন পাইয়া আমরা খুশি ইসলাম পাইয়া আমরা খুশি কথা বলেন ঠিক কিনা এইগুলো যদি জানতে চান এইগুলো যদি বুঝতে চান তাইলে ভালো শিক্ষকের কাছে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক যারা জানে তাদের কাছে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনের তাফসীরগুলো বুঝতে গেলে আলেমের কাছে যাওয়া লাগবে চাষ্টল বৈশা বৈশা আলেমদের সমালোচনা করবেন না আপনারা দুনিয়াদারি নিয়ে অনেক গবেষণা করেন দুনিয়ার দেন দরবার নিয়ে অনেক গবেষণা করেন আর আলেমরা কোরআন হাদিস বইরা ধর্মীয় চেতনা সমাজে জাগ্রত করার জন্য তারা নিরলস পরিশ্রম করে কথা বলেন অনেক পরিশ্রম করি আমরা এই জন্য আমরা আলেম হতে পারি নাই কিন্তু আলেমের খাদেম কথা কোন ঠিক কিনা এরপরে আবার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো আপনারা জবান খুলে বলেন আমার নবী কি রহমত না গজব রহমত আরসালনাকা ইল্লা রহমাতান হাইরে ও আমার সুতার মুরার বাবা নবীর তরিকায় নামাজ পড়লে নামাজ কবুল হয় সল্লু কামা
রাইতুমুনি ইউসাল্লি নবী বলছে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি নবীর তরিকায় নামাজ পড়লে নামাজ হবে নবীর নাম আল্লাহ নামাজ পড়লে নামাজ হবে না এই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে শোক আগমন করেছেন ঠিক কি না নবীর পায়ে আমরা কি খুশি না বেজার খুশি আর ওদের খুশি না বেজার আমার নবীকে পেয়ে আমরা খুশি এই সন্তানরা নীরব থাকে নবীকে পাই আমরা খুশি আল্লাহর হাদিস আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন অনেক মানুষ বলে নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পর নবী পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না নাউযু বিল্লাহ বিদন না এর আগে কি নবী ছিল না কিছুই বানাই নাই তখনই তো আল্লাহ নবীকে বানাই রাখছে নবীরে বানাইছে সবার আগে নবীরে পাঠাইছে সবার পরে তাই বলি কি আমার নবীর সম্মান কমে গেছে না সিদ্ধান্ত কার আল্লাহ কথাই তো কথা বেড়ে যায় অনেকে আছে আমার রহমত পেলে আনন্দ করো তা আমার নবী হলো রহমত এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা জশকে জুলুস মানে হলো আনন্দ মিছিল করি জোরে করে সুবহানাল্লাহ তাহলে ঠিক আছে যারা বলে ঈদুল ফিতর ঈদুল আযহা সারা কোনো ঈদ না ঈদে মিলাদুন্নবী আবার কিসে ঈদ বাদ দিলাম ঈদ লাগাইতাম না ঈদ আমি করিতাম না মিলাদ নবী নবীর শুভ আগমনে আনন্দ মিছিল হবে আশা কিভাবে আজকের মাহফিলে বলছে না সুতরাং মানে মাহফিল হবে আপনারা আসেন বলছে কি না আমিও বলি নবীর শুভ আগমনে আমরা আনন্দ আমরা মিছিল করবো কি মিছিল করবো আনন্দ মিছিল করবো ঈদ না লাগে এটা অসুবিধা নেই এরপর কি আপনারা আসবেন নি কোন আমার নবী এসেছে এর দ্বারা মুসলমানদের একটা ঠিক কিনা বলেন দুই নম্বর হলো আমার নবী দুনিয়াতে এসেছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো টাকায় দেখো আমরা তাদেরকে মেসেজ দেই দেখো আমরা কোন নবীকে পেয়েছি যেই নবী রহমত আল্লিল কি ঠিক আছে ঠিক আছে না প্রতিদিন একদিন না প্রতিদিন নবীরে পাইয়া প্রতি একটা ছেলে হইলে বাচ্চা ওনার 3 বছর ধরে কয় বছর হঠাৎ ও বাচ্চা মরিতে পারে কয়েক মাস পরে ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে কো ছেলে হবে কেমন লাগে খুশি খুশির আরবি কি খুশির আরবি কি অনেকে থেকে ফতোয়া কপে যেত বাচ্চা গেলে ঈদ করান যেত না এটা ঈদ করে যেত এটা ঈদ হলো দুইটা একটা ঈদুল ফিতর একটা ঈদুল আযহা এর বাইরে আর কোনো ঈদ নাই একটা আবিধানিক একটা পারিভাষিক আমরা আবিধানিক অর্থে আমরা ঈদ শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু এটা নিয়ে এত টানা কাছে করতে হতে নেই এমন জায়গা হারাইছে মনে হয়েছিল মারামারির অবস্থা নিয়ে গেছে পেটে বাচ্চা এক মাসাল্লাহ পেটে একটা ছেলে হইব কি খুশি আহারে এত খুশি এবং কেউ যদি এই খুশি যখন চাইতো না এটা থেকে মানুষ যাইব এই মাহফিলটা যে হয়েছে সকাল ধরে আমি যাইছি আপনার কি বেজার খুশি না খুশির নাম হলো ঈদ খুশির আপনি কি ঈদ তো সুতরাং কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো কথাটা ঠিক না বেটি কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো তাহলে নবীর দুনিয়াতে এসেছেন নবীর দুনিয়াতে এসেছেন মা আমেনা বলতেছেন আমি আমার জাদুমুনিকে একটু ধরতে যাচ্ছিলাম ধরতে চারটা জান্নাতি কাফেলা ওই যে আমারটা গজল বাইরেছে না মিলাদুন্নবীর গজল মারহাবা কি দিল খুলে বলো প্রেম নিয়ে বলো ভালোবাসাই বলো নিশান উড়িয়ে মারহাবা 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 নূর নবী
نبي مرحبا مرحبا بول مرحبا مرحبا بول مرحبا نبي راكم من كوشينا نور نبي راكم আরবের মরর পানে নূর নবী তশরীফ আনে আরবের মরর পানে নূর নবী তশরীফ আনে সেই নবীকে বরণ করে সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা মারহাবা বলো মারহাবা দিল খুলে বলো জুবেরে কই বলো দিল খুলে বলো প্রেম নিয়ে বলো ভালোবাসাই বলো উজার করে বলো নিশান উড়িয়ে মারহাবা 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 নূর নবী মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা কর না ওই নবীকে আমরা পেয়েছি এই মিলাদ নবীর চন্দে মা আমেনা বলতেছেন আমি একটু জাদুমণিকে ধরতে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাটকা জান্নাতি কাফেলার মহিলা বলতেছে আমেনা এই মুহূর্তে